হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বোটানি বইয়ের অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজনের একটি প্রশ্ন, বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো দেখো, প্রশ্নটা উদ্দীপক আমরা প্রথম দেখে নিই। উদ্দীপকে দেওয়া আছে উচ্চ শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধির জন্য এ ও বি দু ধরনের কোষ বিভাজন প্রয়োজন। এ কোষ এ দৈহিক বৃদ্ধিতে এবং বি জনন কোষ সৃষ্টিতে। তাহলে দেখো, আমরা আমাদের উদ্দীপকের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দুটো পেয়ে গেছে, অর্থাৎ এ হচ্ছে বংশ দৈহিক বৃদ্ধিতে এবং বি হচ্ছে জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে আমরা জানি আমাদের দেহে তিন প্রকারের কোষ বিভাজন রয়েছে। একটা হচ্ছে আমাদের দেহে হচ্ছে দুই প্রকারের আছে, মিওসিস এবং মাইটোসিস। মিওসিস এবং মাইটোসিস, মাইটোসিস। এখন দেখো, এই মিওসিস এবং মাইটোসিসের মধ্যে আমরা জানি যে মিওসিস প্রক্রিয়াটা, মিওসিস প্রক্রিয়া সরাসরি জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে। মিওসিস জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে, জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে। আর মাইটোসিসের কাজ হচ্ছে দৈহিক বৃদ্ধি করা, দৈহিক বৃদ্ধি করা। তাহলে দেখো, আমরা বুঝতে পারছি যে উদ্দীপকে যে দুটো কোষ বিভাজন কথা রয়েছে সে দুটো আমরা আগে আইডেন্টিফাই করি। তাহলে এ কোষ বিভাজন হচ্ছে কোন কোন বিভাজন? মাইটোসিস, মাইটোসিস, যেহেতু এটি দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে, মাইটোসিস। এবং বি কোষ বিভাজনটি কি? বি কোষ বিভাজনটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, কোষ বিভাজন। তাহলে এই দুটো গেল হচ্ছে আমাদের এ এবং বি আইডেন্টিফাইয়ের কাজ। এবার দেখো, আমরা যাব সরাসরি প্রথম যে কোষ চক্রটা আছে, সরি প্রথম যে প্রশ্নটা আছে কোষ চক্র কি এবং খ নাম্বার প্রশ্নটা আমরা একটু পরে আলোচনা করব। প্রথম আমরা দেখি গ নাম্বার প্রশ্নে কী এসেছে। গ নাম্বার প্রশ্নে এসেছে এ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নে যে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো লিখব। এবং ঘ নম্বর প্রশ্নে শেষাংশের মন্তব্য বিশ্লেষণ করো, অর্থাৎ এদের তবে নতুন বংশধর সৃষ্টিতে এ ও বি উভয় প্রক্রিয়ার ভূমিকা আবশ্যক, এটা নিয়ে আলোচনা ঘ নম্বরে আমরা করব। তো চলো শুরু করা যাক বন্ধুরা আমাদের ক নম্বরের প্রশ্ন। দেখ, ক নম্বর ছিল কোষ চক্র কাকে বলে। দেখো, এখানে দেওয়া আছে একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে কোষ বিভাজন এই তিনটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র, তাকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে কোষ চক্রের মধ্যে তিনটে ধাপ থাকে, একটা আছে কোষ সৃষ্টি, তারপর এটির বৃদ্ধি এবং সর্বশেষে এটির বিভাজন। এবার দেখো, আমরা যাব খ নম্বর প্রশ্নে যে মায়োসিস কোষ বিভাজনকে কেন মায়োসিস কোষ বিভাজনকে কেন মিওসিস কোষ বিভাজন কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো আমরা জানি, দেখো আমরা একটু দেখলে বুঝতে পারবো যে নিউক্লিয়াস দুবার, মিওসিস কোষ বিভাজন নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পাচ্ছে বলে এটিকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। দেখো, এখানে মাতৃকোষের বিভাজন, মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেটা থেকে 46, কিন্তু এটা যখন মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয় তাহলে তখন এটা অর্ধেক হয়ে যায়, 23টি ক্রোমোজোম এক একটি কোষে। কিন্তু আসলে তো আমাদের দেহ 46টা থেকে, কিভাবে থাকে? তাহলে দেখো, এই একটা ধরো আসে আমাদের মা থেকে, এবং আমাদের বাবা থেকেও কিন্তু সেমভাবে 46টা থেকে হচ্ছে 23টা আসবে, 23। তাহলে 46 যোগ 46 মানে কিন্তু আমরা সেই 46টায় পাচ্ছি, অর্থাৎ একটি একক একজনের দেহে এটা হ্রাসমূলক বিভাজন, কিন্তু দুটো মিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানব দেহ তৈরির জন্য যথেষ্ট ক্রোমোজোম আমরা পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি মিওসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজন বলতে পারি, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। জানার জন্য আরও বলে রাখি যে মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বিভাজন, কারণ ওইখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাহলে এবার দেখো, আমরা যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাদের চেয়েছিল মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো। তো চলো আমরা এক এক করে বৈশিষ্ট্যগুলো দেখি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ফলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়, যেহেতু দুটি অপত্য কোষ সৃষ্টি হয় একটি কোষ থেকে। এবার দেখো, মাইটোসিস বিভাজনে
মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হয় এবং প্রত্যেক অংশের মিলিত গমন করে, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে সমান। তাই এই কোষকে বলা ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। এবার দেখো, ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যে দুটি ক্রোমাটিড তৈরি করে তা অপত্য ক্রোমোজোম হিসেবে দুটি অপত্য নিউক্লিয়াসে প্রবেশ করে, কাজে অপত্য কোষ দুটি সর্বতোভাবে সমগুণ সম্পন্ন হয়। তাহলে আমরা প্রথমটা পেলাম একটি নিউক্লিয়াসে দুটি নিউক্লিয়াস, দ্বিতীয়টা পেলাম ইকুয়েশনাল বা সমকরিক বিভাজন, এবং তৃতীয়টা পেলাম সমগুণ সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজন বিয়ের ফলে কোষ সৃষ্ট কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান হয়, মাতৃকোষের সমান হয় সৃষ্ট কোষ। দেখো, আমাদের মা যেমন, আমাদের আমাদের মাতা বা আমাদের পিতা যেমন হয়, আমরাও কিন্তু জন্মের পরে ঠিক তেমনই হয়েছি। অর্থাৎ আমরা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমাদের যে দৈহিক ভিত্তিটা হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের যে এটা মাতৃকোষের সমান হচ্ছে। এবার দেখো, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই সমান থাকে বলে কিন্তু এটাকে বলা হচ্ছে ইকুয়েশন বা সমীকরণিক বিভাজন। তাহলে এই পাঁচটা কিন্তু আমরা পেতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো। এবার দেখো, আমরা যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে আমাদের চেয়েছিল কি যে শেষষ্ঠ উক্তিটি মূল্যায়ন করতে। দেখো, আমরা এখানে বলছি যে শেষষ্ঠ বাক্যটি ছিল এ ও বি, অর্থাৎ মাইটোসিস এবং মিওসিস উভয় কোষ বিভাজন প্রক্রিয়ার ভূমিকা আবশ্যক। দেখো, আমরা এটি সম্পর্কে একটু আলোচনা করলে আমরা পাবো যে দেখো, জীবের জনন কোষ টু জনন মাতৃকোষ টু এন অর্থাৎ ডিপ্লয়েড মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় হ্যাপ্লয়েড কোষ বিভাজন, হ্যাপ্লয়েড অপত্য কোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় এবং জাইগোটে ক্রমাগত মাইটোসিস বিভাজন হতে থাকে। ধীরে ধীরে ভ্রূণের বিকাশ ঘটতে থাকে, ভ্রূণ হতে মাইটোসিস কোষ বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে জীব গঠন করে। দেখো, আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কী হয়, একটা কোষ থাকে টু এন, এটা থাকে হচ্ছে জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ থেকে দুটি ধাপে, অর্থাৎ একটি হচ্ছে মিওসিস ওয়ান এবং আরেকটি হচ্ছে মিওসিস টু। এবার এই প্রক্রিয়া এভাবে চারটে, মোট একটা মাতৃকোষ থেকে জনন মাতৃকোষ থেকে মোট চারটি জননকোষ পাওয়া যায় এবং প্রত্যেক জননকোষ থাকে হ্যাপ্লয়েড, প্রত্যেক জননকোষ থাকে হ্যাপ্লয়েড। এবার কি হয়, এই মাতৃদেহের একটি হ্যাপ্লয়েড এবং পিতৃদেহের একটি হ্যাপ্লয়েড এন যোগ এন মিলে একটি টু এন জায়গোট তৈরি করে। টু এন জায়গোট তৈরি করার ফলে এই টু এন জায়গোট যখন মাতৃদেহে পরিস্ফুটিত হয়, এই পরিস্ফুটিত হয় টু এন থেকে অসংখ্য এন টু দি পাওয়ার এন সংখ্যক টু এন, অর্থাৎ অনেকগুলো টু এন কোষ তৈরি হয়, অপত্য কোষ তৈরি হয় এবং এই অসংখ্য টু এন অর্থাৎ ডিপ্লয়েড কোষ তৈরি হওয়ার ফলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ জীবদেহ গঠন করে, এটা এখানে বলা হয়েছে প্রশ্নের মাধ্যমে। আবার দেখো, মিওসিস না ঘটলে, যদি মিওসিস প্রক্রিয়া না ঘটে তাহলে কিন্তু এই অপত্য জনন কোষ সৃষ্টি সম্ভব হতো না, ফলে জায়গোটটা নতুন জীব উৎপন্ন হতো না। তাই আবার মাইটোসিস না হলে যে জায়গোট যদি আজীবন এনই থেকে যেত তাহলে কিন্তু একটি পূর্ণাঙ্গ জীব কখনোই সৃষ্টি হতে পারতো না। অতএব এখানে স্পষ্টভাবে বলা যায় যে একটি পূর্ণাঙ্গ জীবের গঠনে এবং নতুন বংশধার সৃষ্টিতে মাইটোসিস এবং মিওসিস উভয় প্রকারের বিভাজনে কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করে। এভাবে কিন্তু আমরা বলতে পারি যে মাইটোসিস এবং মিওসিস উভয় কোষ বিভাজন প্রক্রিয়ার ভূমিকা আমাদের জন্য আবশ্যক। আজকের প্রশ্নটা এই পর্যন্ত শেষ রইল। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, যেন তারাও জানতে পারে কি আসলে কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় খুব সূক্ষ্মভাবে এবং খুব কীভাবে লিখলে পরীক্ষায় খুব সুন্দর নাম্বার পাওয়া যেতে পারে। সকলকে আবারও ধন্যবাদ বলে এখানেই শেষ।